সালামু আলাইকুম, আমি মেরিনা পারভিন, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা রিলিজিয়ন চ্যাপ্টারের 9 নম্বর স্ট্রিং থেকে দেখব। এবং আপনাদেরকে ছোট করে বলে নিই, আমাদের নতুন কোর্স কিন্তু আমরা লঞ্চ করেছি বাংলাদেশ বিষয়াবলীর। শ্রদ্ধেয় শাহরিয়ার মামুন স্যার আছেন, দীর্ঘ 6 বছরের ফুল টাইম এক্সপিরিয়েন্সের উনি আপনাদের ইনস্ট্রাক্টর, এবং উনি বিসিএসসি কী কী মানে প্রশ্ন আসতে পারে সেইভাবে উনি আলোচনা করেছেন, অভিজ্ঞ টিচার। সো আপনাদের খুব ভালো একটা কোর্স কিন্তু আমরা ডিজাইন করতে পেরেছি। আর সামনে 43তম লিখিত বা 43তম বিসিএস যাদের লক্ষ্য, তাদের জন্য খুব ভালো একটা সুযোগ, কারণ লং টাইম অ্যাক্সেস পাচ্ছেন এবং মডেল টেস্টের ব্যবস্থা থাকছে। স্যার লাইভে যুক্ত থাকবেন আপনাদের সাথে, যেন আপনারা কোনো প্রবলেম হচ্ছে কি না সলভ ক্লাসের মতো এরকম উনি যুক্ত থাকবেন। এবং আমাদের 50% ডিসকাউন্টে কিন্তু আমরা কোর্সটা ছেড়েছি, সেটার প্রাইস কিন্তু ভবিষ্যতে বেড়ে যাবে। সো আপনারা আজকেই আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন, www.super30bangladesh.com। আর দেরি না করে আমরা ক্লাসে চলে যাই। আমার 9 নম্বর স্ট্রিংটা দেখি, দেখেন শুরুতেই হচ্ছে গট ক্যারিড ওয়ে। গট ক্যারিড ওয়ে লিজেন্ড মানে তো আমরা জানি, তাই না? বাই দিস টাইম সবচেয়ে বেশি মনে হয় এই লিজেন্ডটাই আমাদের কাজ করতে হয়। গট ক্যারিড ওয়ে অর্থাৎ রিলিজিয়ন হচ্ছে আমাদের আজকে মূল থিম, ধর্ম। তাহলে ধর্ম থেকে একটু কি হবে, বিচ্যুত হবে। এখন দেখি, অ্যাপোক্রিফাল অ্যাডজেক্টিভ, ডাউটফুল অ্যাডজেক্টিভ, খুবই ইজি, এটা আমরা সবাই জানি। এখন দেখেন, ঢেউ খেলানো অর্থাৎ কি, সিনোনিম ভ্যারিয়েন্ট লিজেন্ড। তাহলে কি ভ্যারাইটি হতে পারে, দ্যাট ইজ টেন্টেটিভ। ভ্যারিয়েন্ট যেহেতু অর্থাৎ ডাউটফুলের একটা ভ্যারিয়েন্ট হচ্ছে টেন্টেটিভ, আমরা দেখব। টেন্টেটিভটা খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড, এটা পাবেন পরীক্ষাতে আসার মতো, বিভিন্ন প্যাসেজ টেসেজ যেখানেই হোক পাবেন এই ওয়ার্ডটা। আচ্ছা, ইকুয়াল টু প্রভিশনাল, এটা মানে আমরা সবাই জানি। ইকুয়াল টু ডুবিয়াস অর্থাৎ সবই অ্যাডজেক্টিভ, কারণ ইকুয়াল আছে লিজেন্ড, ফরম্যাটও একই হবে। অ্যাপোক্রিফাল এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, তবে খুব একটা আসে না। ওয়ার্ডটা ইম্পর্টেন্ট বিকজ এই স্ট্রিংটার মধ্যে টেন্টেটিভ আর অ্যাপোক্রিফাল এই দুটো হচ্ছে একটু আনকমন এবং ইম্পর্টেন্ট ওয়ার্ড। সো পরীক্ষাতে যদি টেস্ট করতে চায় তাহলে আপনাকে অ্যাপোক্রিফাল আর টেন্টেটিভ দিয়েই করবে, কারণ বাদবাকিগুলো খুবই কমন ওয়ার্ড। যেমন ডাউটফুল, প্রভিশনাল এটা আমরা সবাই চিনি, ডুবিয়াস, ডুবিটেবল বোঝাই যাচ্ছে রিলেটেড টু কি, ডাউট। ডুবিয়াস ডুবিটেবল মানে কম্পারেটিভলি ইজি। সো অ্যাপোক্রিফালটা আমি খুব কমই দেখেছি, পরীক্ষাতে অত জিজ্ঞাসা করে না, সিনোনিম অ্যান্টোনিমে আসবে না। তবে ওই যে প্যাসেজের জন্য আবার কি জানতে হবে, প্যাসেজ যদি চলে আসে একটা ধর্ম রিলেটেড কোনো প্যাসেজ, অথবা লিজেন্ড পুরা পৌরাণিক কোনো গল্প, হ্যাঁ হিস্ট্রি থেকে যদি তুলে দেয় অথবা সাহিত্য থেকে, তখন এই ওয়ার্ডগুলো পাবেন এবং এ কারণে আমাদের শিখতে হবে। অ্যাপোক্রিফাল হচ্ছে কম মানুষ জানে এরকম, যেমন ধর্মের ক্ষেত্রেই দেখেন কি বিচ্যুত হয়েছে, কিন্তু এটা রিলেটেড, কারণ দেখা যায় হিন্দুত্ববাদেরই অনেক ধরনের থিওরি আছে, এক এক মানে কাস্ট এক এক জিনিস মানে, তো সবার কাছে কিন্তু সেগুলো উন্মুক্ত না, কথার কথা, এটা যে কোনো ধর্মেরই হতে পারে, বাট হিন্দু ধর্মেরটা আমি বললাম, ঠিক আছে। তাহলে কি বলবো, দিস ইজ দ্য অ্যাপোক্রিফাল রিচুয়াল অথবা অ্যাপোক্রিফাল ডক্ট্রিন অফ কি হিন্দুইজম, অর্থাৎ কি কম মানুষ জানে, ঠিক আছে। এবং কি সন্দেহ আছে, সংশয় আছে, যেহেতু কম মানুষ জানে সবাই তো এটা বিশ্বাস করবে না, ঠিক আছে। তারপরে হচ্ছে কম মানুষ জানলে বা কম মানুষ তার মানে কি মানে, এবং কি দেয়ারফোর এটা সন্দেহজনক, সন্দেহপূর্ণ, সংশয়পূর্ণ, হ্যাঁ সন্দিগ্ধ, বাংলাটা আছে খুব সুন্দর বাংলা, সন্দিগ্ধ, সন্ধি দ গ ধ, হ্যাঁ সন্দিগ্ধ, সন্দেহ থেকে এসেছে, বুঝতেই পারছেন বাংলাটা হচ্ছে সন্দিগ্ধ অ্যাডজেক্টিভ। অ্যাপোক্রিফাল যেমন বললাম না, অ্যাপোক্রিফাল ডক্ট্রিন বা অ্যাপোক্রিফাল কি থিওরি অফ দিস রিলিজিয়ন অথবা অ্যাপোক্রিফাল থিওরি অফ দিস কি অ্যাস্ট্রোলজি বা এরকম আর কি, মানে বুঝতেই পারছেন। তারপরে হিরোগ্লিফিক্স মিশরের ক্ষেত্রে, পিরামিডের ক্ষেত্রে, এগুলো কি সবাই এগুলো জানে না, ওখানে কি ঘটেছে, ওখানকার যে অ্যাকচুয়াল স্টোরি, তাহলে কি এগুলো হচ্ছে অ্যাপোক্রিফাল জিনিসপত্র,
মিশরের যদি পিরামিডের স্টোরি বলি, মিশরের যদি হেরোগ্লিফিক্সে যে খুবই সিক্রেটিভ একটা কি এই ভাষাটা কিন্তু সবাই পারত না, তাহলে কি বলবেন অ্যাপোক্রিফাল ল্যাঙ্গুয়েজ হতে পারে, অর্থাৎ সংশয় আছে, কম মানুষ জানে, ঠিক আছে, কম মানুষ জানে, এটা মাথায় রাখবেন, ডাউটফুল, এটা আমরা সবাই জানি, ডাউট থেকে যেত, অর্থাৎ সংশয়পূর্ণ, সন্দেহ পূর্ণ, ঠিক আছে। এই টেন্টেটিভটা ইম্পর্টেন্ট বলেছিলাম, এটা হচ্ছে এক্সপেরিমেন্ট, আন্ডার এক্সপেরিমেন্ট, অর্থাৎ এখনো পরীক্ষামূলক, এখনো পরীক্ষামূলক হচ্ছে ওয়ার্ড বাংলাটা, এটা একটা টেন্টেটিভ ডেট বলে না, টেন্টেটিভ একটা ডেট, ধরেন একটা প্রজেক্টে টেন্টেটিভ একটা ডেট দিয়ে রেখেছে, পরীক্ষামূলক, আমরা জানি না এখনো, তবে মনে করা যায়। দেখেন সাথে সাথেই প্রভিশনাল আছে, তাহলে প্রভিশনাল দিয়ে মনে রাখবেন, প্রভিশনালটা আমরা জানি না যে একটা প্রভিশনাল প্রবেশনার আছে না, প্রবেশন অফ অন প্রবেশন, ঠিক ওরকমই মনে রাখবেন প্রভিশনাল, অর্থাৎ টেম্পোরারি। আরেকটা ওয়ার্ড বলো না প্রবেশন, ওটাও কিন্তু ওটা আলাদা, বাট ওটা কাছাকাছি মনে রাখবেন, ওটা দিয়ে মনে রাখবেন টেম্পোরারি প্রভিশনাল। তাহলে এখন দেখেন টেন্টেটিভটা মনে রাখতে পারবেন কিনা, পরীক্ষামূলক, দেজ আর টেন্টেটিভ ডেট ফর দি এক্সাম, অর্থাৎ এখনো ফাইনাল না, আবার আন্ডার এক্সপেরিমেন্ট হতে পারে টেন্টেটিভ, যেমন কোন থিওরি সেটা থিওরি অনুসিদ্ধান্ত থাকে বলে না, প্রুভেন না করা পর্যন্ত ওটা অনুসিদ্ধান্ত থাকে, আমরা ফিজিক্সে দেখেছি, তারপরে জ্যামিতিতে দেখবেন, তো তাহলে কি অনুসিদ্ধান্তগুলো হতে পারে, দ্য টেন্টেটিভ কি হাইপোথিসিস, এইভাবে মনে রাখবেন যে এখনো প্রুভেন না। সো তাহলে বুঝতে পারছেন যে প্রভিশনাল, টেন্টেটিভ, আর ডুবিয়াস, ডুবিটেবল, তার মানে কি সন্দেহযুক্ত, ডুবিয়াস, ডুবিটেবল, একই ধরনের কিন্তু দেখেন ভ্যারাইটি আছে, এই ডুবি যদি এই রূপটা ধরেন ডুবিটেবল, ডুবিয়াস, ইটস এ ডুবিয়াস থিং টু সে, তুমি যেটা বলছো এটা একটা ডুবিয়াস থিং, এটা আসলে ঠিক না, এটা ফলসও হতে পারে, কারণ কি মানুষ বিশ্বাস করছে না, সন্দেহ আছে, ইটস এ ডুবিটেবল স্টেটমেন্ট, ইটস এ ডুবিটেবল আর্টিকেল ইন দি পেপার, তারপরে ইটস এ ডুবিটেবল এডিটোরিয়াল দ্যাট ইজ পাবলিশড ইন দি পেপার, একজন একটা বলে দিল, অ্যাকুজেশন করে দিল, বাট সেটার কোনো ভিত্তি নেই বা সন্দেহ আছে, তাহলে কি মুক্তিযুদ্ধের হিস্ট্রিগুলোতেও দেখবেন যে অনেকে কোয়েশ্চেন করে এটা কি ঠিক কিনা, তাহলে ওগুলোতে আপনি বলতে পারবেন যে ডুবিটেবল ডেভিয়েশন অফ দি হিস্ট্রি, অথবা ডুবিটেবল কি মিক্স আপ অফ দি হিস্ট্রি, আমরা কি করি যে ইতিহাসকে চেঞ্জ করে অনেকে, ইতিহাস যখন যে সরকার পাওয়ারে আসে বলে না যে ইতিহাসের বিকৃতি ঘটিয়ে দেয়, তখন বলতে পারবেন ডুবিটেবল, ডুবিয়াস, ডুবিয়াস চেঞ্জ অফ হিস্ট্রি, হিস্ট্রিতে কে কোন পদে ছিল সবাই চেঞ্জ করে দেয়। সো এইভাবে জাস্ট উদাহরণ দিলাম, এগুলো ইজি আপনারা পারবেন, শুধুমাত্র দুটো ওয়ার্ড পরীক্ষাতে আসার মতো, অ্যাপোক্রিফাল, আরেকটা হচ্ছে টেন্টেটিভ। আচ্ছা আমরা পরের স্ট্রিংয়ে চলে যাই, 10 নম্বর স্ট্রিং, এটাও দেখেন গড ক্যারিড অ্যাওয়ে লিজেন্ড আছে, তাহলে দেখেন প্যানথেইজম নাউন, আমরা আগেই শিখেছিলাম প্যানথেইজম, তাই না, সর্বেশ্বরবাদ, সর্বত্র ঈশ্বর আছে, সর্বেশ্বরবাদ, একেশ্বরবাদ যদি হয় হচ্ছে যে এক ঈশ্বরে বিশ্বাস, আর সর্বেশ্বরবাদ হচ্ছে প্যানথেইজম, অর্থাৎ সর্বত্র ঈশ্বর বিদ্যমান, এই বিশ্বাসকে বলা হয় প্যানথেইজম, আর বাংলাতে সর্বেশ্বরবাদ। ইকুয়াল লিজেন্ড আছে দেখেন কোলন, অর্থাৎ কি রিলেটিভ লিজেন্ড, তাহলে ম্যাটেরিয়ালিজম নাউন, এক্সিস্টেন্সিয়ালিজম নাউন, ফ্যাটালিজম নাউন, ম্যাসোকিজম নাউন, স্যাডিজম নাউন, সেম ওয়ার্ড রুট, লিজেন্ড দেখেন এই একই ওয়ার্ড রুট, এই স্যাডিজমের থেকে সেম ওয়ার্ড রুট করলে সেডো মেসোকাইজম নাও, এটা দুটোটার মিক্সচার আর কি, স্যাডিজম এবং মেসোকিজম। আচ্ছা প্যাসিফিজম নাউন, লাস্টে ISM আছে তো বোঝাই যাচ্ছে নাউন, বাট আমি তারপরও আপনাদেরকে পয়েন্ট আউট করে দেখিয়ে দিই, কারণ কি জানেন মনে থাকবে, ওই যে আমাদের ওয়ার্ড ফর্মেশনে আসে তখন আপনার বুঝতে হবে কিভাবে আপনি নাউন করতে পারেন, কোনগুলো দেখলে চিনতে পারবেন যে এটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ,
ঠিক আছে, তাহলে দেখেন যে লাস্টে আইজম আইজম আইএসএম আইএসএম থাকলে এগুলো হচ্ছে নাউন হয়। ঠিক আছে, দেখেন প্যান্থেইজম, লাস্টে ম্যাটেরিয়ালিজম, এক্সিস্টেন্সিয়ালিজম, ঠিক আছে, ফ্যাটালিজম, লাস্টে আইএসএম, সবগুলোর প্যাসিমিজম, আচ্ছা হেডোনিস্ট, এইটা আবার পার্সন নাউন, আচ্ছা তারপরে কি সেনসুয়ালিস্ট, এটাও পার্সন নাউন, ভলাপচুয়ারি, রিলেটিভ লিজেন্ড আছে, কোলন আছে, সো এটা একই ফরম্যাটে হতে হবে না, ভলাপচুয়ারি আবার কি দেখেন অ্যাডজেটিভ, সাইবরাইট অ্যাডজেটিভ, পার্সন নাউন হয়, হি ইজ এ সাইবরাইট, ডাইরেক্ট বলে দিলেন, ঠিক আছে। আমরা ভলাপচুয়ারিতে ছিলাম, ভলাপচুয়ারিও পার্সন নাউন, এটা অ্যাডজেটিভ হবে না, ঠিক আছে, এটা পার্সন নাউন, সাইবরাইটও পার্সন নাউন, অ্যাডজেটিভ হয় বিশেষ ক্ষেত্রে, বাট পার্সন নাউনই এখানে আসলে বেশি, সো এটাও পার্সন নাউন হিসেবে টুকে রাখবেন। অলরাইট, এখানে দেখেন ইকুয়াল আছে, সো সবগুলি পার্সন নাউন। আচ্ছা আমরা এখন একটু দেখি মিনিংটা, প্যান্থেইজম তো বললাম সর্বেশ্বরবাদ, ম্যাটেরিয়ালিজম হচ্ছে জড়বাদ, বস্তুবাদ, শুনে একটু মনে হচ্ছে কি জানি নাম, তাই না, বস্তুবাদ জড়বাদ। আসলে সবচেয়ে ভালো বুঝতে পারবেন যখন এটার অ্যাডজেক্টিভ ফর্মটা দেখবেন, অর্থাৎ ম্যাটেরিয়ালিস্টিক বলা হয়। যেমন আই ফাইন্ড মাই বেস্ট ফ্রেন্ড টু বি ভেরি ম্যাটেরিয়ালিস্টিক, অর্থাৎ আমি আমার বেস্ট ফ্রেন্ডকে দেখি যে আসলে খুবই বৈষয়িক। ম্যাটেরিয়ালিস্টিক মানে কি, তার হচ্ছে বাড়ি গাড়ি, হ্যাঁ দামি দামি কাপড়, অনেক ধন দৌলত ধন সম্পত্তি, এগুলোর প্রতি লোভ, এবং এগুলোতেই সে সুখটা খুঁজে পায়, আধ্যাত্মিক কোনো কিছু নেই, সো সেটাকে বলা হয় ম্যাটেরিয়ালিস্টিক। আজকালকার জেনারেশন খুবই ম্যাটেরিয়ালিস্টিক, ভোগবাদী, অর্থাৎ তারা হচ্ছে নামাজ কালাম বা ধর্মীয় আচার আচরণে কখনো শান্তি পায় না, তারা হচ্ছে গান বাজনা, মুভি, হ্যাঁ মজা করা, পার্টি করা, খাওয়া দাওয়া, এইগুলোতে হচ্ছে আনন্দ পাচ্ছে, সুখ পাচ্ছে, সো তাহলে কি ম্যাটেরিয়ালিস্টিক জেনারেশন, তাহলে ওইখান, তাহলে ওটার নাম হচ্ছে ম্যাটেরিয়ালিজম, অর্থাৎ জড়বাদ বস্তুবাদ, আপনি বস্তু থেকে আপনার শান্তিটা পাচ্ছেন, ডিরাইভ করছেন, প্লেজার পাচ্ছেন, ঠিক আছে, সো ওইভাবে মনে রাখাটা ইজি হবে, তাহলে এই বিশ্বাসটাকেই, এই জীবনযাপনটাকেই বলা হবে ম্যাটেরিয়ালিজম। আচ্ছা এক্সিস্টেন্সিয়ালিজম, এখানে হচ্ছে ফরাসি রাইটার হচ্ছে সার্তে, হ্যাঁ সার্তে, উনি হচ্ছে আর কি, ওনার ইসের থেকে একটা এসেছে, ফিলসফি থেকে এসেছে, যে এই নির্লিপ্ত পৃথিবীতে মানুষ হচ্ছে খুবই একাকী, হ্যাঁ মানুষ হচ্ছে, অর্থাৎ আমরা এটা এই এটা তো একটা রুট পেলাম যে এখান থেকে এসেছে এই বিশ্বাসটাকে, কিন্তু আমরা কিন্তু কম বেশি চিনি, বলো না যে হি ইজ সাফারিং ফ্রম এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস, খুবই কমন আমরা ইউজ করি, আবার যে কোনো রাইট আপে পাবেন যে এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসে ভুগছে আজকালকার ইয়াথ, আজকালকার যুবক সমাজ, অর্থাৎ আমি কে, আমার পারপাস কি, আমার এই জীবনে মানে এই পৃথিবীতে আসার মানেটা কি, হ্যাঁ আমি আসলে কি করতে জন্মেছি, হ্যাঁ আমার আসলে কারণ কি পৃথিবীতে আসার, এই ধরনের চিন্তা ভাবনাকে বলা হয় এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস। আইডেন্টিটি নাই কোনো, আমার পরিচিতি কি আসলে, আমি আইডেন্টিটি ক্রাইসিস যেমন বলি না কাছাকাছি, ওই এই মতবাদটাকে বা এই ফিলসফিটাকে বলা হবে এক্সিস্টেন্সিয়ালিজম। অলরাইট, ফ্যাটালিজম, এটা ইন্টারেস্টিং আছে, এটা একটু ভালো মতো শিখবেন, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, অর্থাৎ যে হচ্ছে সম্পূর্ণ নিজেকে সমর্পিত করে দিয়েছে ফেট, অর্থাৎ গিভেন টু ফেট, সব কিছু সে ফেট, তো আমরা বুঝি অদৃষ্টবাদ, নিয়তি, দৈব, দৈবক্রম বলি না, দৈবক্রমে অর্থাৎ অ্যাক্সিডেন্টালি, অর্থাৎ ফেট, পুরো গিভেন টু ফেট, সব কিছু যে নিয়তির উপরে ছেড়ে দিয়েছে তাকে, এই বিশ্বাসটাকে বা এই ফিলসফিটাকে বলা হয় ফ্যাটালিজম। যদি বলি হি ইজ এ ফ্যাটালিস্ট পার্সন নাউন যদি বলি, তাহলে বুঝতে হবে যে ও কর্মে বিশ্বাস করে না, ও ছেড়ে যা হবার তাই হবে, আমার কপালে যা আছে তাই হবে, নিজে যে কিছু ইম্প্রুভ করবে নো,
ঠিক আছে, কিছুটা হতাশাবাদীও বলতে পারেন, অর্থাৎ মানে নিজে ইম্প্রুভ বা আমাদের হাতে আমাদের কর্মই যে আমাদের জীবন, ঠিক আছে, ইওর লাইফ ইজ ইওর কর্মা, এইটাতে সে বিশ্বাস করে না যে না আমার নিয়তিতে যা আছে তাই, সো আমাদের হাতে কিচ্ছু নাই। তাহলে গিভেন টু ফেট, অতিরিক্ত যে আর কি অদৃষ্টবাদের নিয়তি তো আছে কিছুটা, আমরা সবাই মানি, কিন্তু এ হচ্ছে যে না সব কিছুই নিয়তি। তাহলে এ হচ্ছে ফ্যাটাল, এই বিশ্বাসটাকে, এই ফিলসফিটাকে বলা হয় ফ্যাটালিজম। আচ্ছা, ম্যাসোকিজম, দেখেন একটু ইন্টারেস্টিং একটা ব্যাপার যে এখানে তাহলে গড ক্যারিড অ্যাওয়ে কেন দিল। আমরা হচ্ছে ম্যাসোকিজম ছিলাম, ফ্যাটালিজম দেখেছি, ম্যাসোকিজম, স্যাডিজম, হ্যাঁ এই দুটো মনে হয় আমরা কম বেশি চিনি। সবচেয়ে বেশি চিনি হচ্ছে স্যাডিস্টিক, অর্থাৎ অ্যাডজেক্টিভ ফর্মটা আমরা বেশি হচ্ছে মানে আমাদের সামনে এসেছে, এত আমার যেটা মনে হয় এতদিনে আপনাদের সামনে বেশি আসবে হচ্ছে স্যাডিস্টিক এবং ম্যাসোকিস্ট অথবা ম্যাসোকিস্টিক, অর্থাৎ অ্যাডজেক্টিভ ফর্মটা সবচেয়ে বেশি ইউজ হয়। আচ্ছা, তাহলে সেম ওয়ার্ড দেখেন, স্যাডো ম্যাসোকিজম, ভেঙে ভেঙে উচ্চারণ করবেন, খুবই ইজি, স্যাডো একটা সিলেবল, ম্যাসো আর একটা সিলেবল, কিজম তাহলে কি তিনটা সিলেবল হয়ে গেল, স্যাডো ম্যাসোকিজম। তাহলে এই তিনটা ওয়ার্ড এখন একসাথে শিখি, ম্যাসোকিজম আর স্যাডিজম হচ্ছে সাইকিয়াট্রি থেকে এসেছে, সাইকিয়াট্রিতে এই দুটো ওয়ার্ড ইউজ করা হয় যখন দেখা হয় যে একটা মানুষের টু ডিরাইভ স্পেশালি সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন ডিরাইভ করে যখন, হ্যাঁ বাংলাতে আছে মর্ষবাদ আর স্যাডিজম হচ্ছে ধর্ষবাদ। তো ইংলিশে যেটা বলছে ম্যাসোকিজম হচ্ছে ওয়ান এ পার্সন, এটা তো ম্যাসোকিজম, অর্থাৎ যেই আচরণটা বা যেই ফিলসফিটা বা যেই চিন্তা ভাবনাটা একটা মানুষকে নিজেকে ক্ষতি করে, নিজেকে কষ্ট দিয়ে, পেইনফুল সাফারিং এর মাধ্যমে সে যখন সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন পায় বা কোনো ধরনের প্লেজার পাচ্ছে, মজা পাচ্ছে, হ্যাঁ যৌন আনন্দও পেতে পারে, নর্মাল মজাও পেতে পারে, নর্মাল প্লেজারও পেতে পারে, কারণ আমরা যখন বলি হিজ এ স্যাডিস্টিক পার্সন, এটা কিন্তু সেক্সুয়াল কনোটেশনে বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে যে অন্যকে অত্যাচার করে সে আনন্দ পায়। যেমন আমরা টিচারের ক্ষেত্রে আমি উদাহরণ দিয়েছিলাম স্যাডিস্টিক নেচার অফ দি টিচার, যে আমরা তো এই সুবিধা পাইনি তোমরা কেন পাবা, আবার স্যাডিস্টিক টিচার অফ দি হাউস ওয়াইফ, কারণ কি সে বুয়াকে মেরে মেরে খুন্তি দিয়ে শ্যাঁক দিয়ে দিয়ে সে হচ্ছে কষ্ট দেয়, যে শাস্তি দেয়, শাস্তি তো নর্মালি বকা দিয়েও দেওয়া যায় বাট সে কি করে খুন্তিতে গরম দিয়ে, হ্যাঁ শ্যাঁক দিয়ে মানে ছেঁকা দিয়ে মানে তারপরে হচ্ছে ক্ষত করে সে শাস্তি দিচ্ছে। তাহলে কি এটা একটা স্যাডিজম, এটা একটা স্যাডিস্টিক হচ্ছে কি তার নেচার অফ দি হাউস ওয়াইফ, স্যাডিস্টিক নেচার অফ দি টিচার, টিচার খালি মারে, দেখবেন যে মাদ্রাসাতে দুদিন পর পর পেপারে আসে যে হুজুররা মারতে মারতে, হ্যাঁ বাচ্চাটাকে অজ্ঞান করে হসপিটালে পাঠায় দিছে, 7 বছরের বাচ্চা, দেখবেন কয়দিন পর, এটা বললাম কেন কারণ খুবই ফ্রিকুয়েন্ট, এটা এটা কিন্তু একবার দুবার না, খালি শোনা যায় যে হুজুররা হয় বলাৎকার কোনো একটা ইসে আছে অথবা বাচ্চাদেরকে মারছে। সো এটা কি স্যাডিস্টিক নেচার, সবাই তো এরকম না বাট এটা একটা স্যাডিস্টিক নেচার, নর্মালি সে শাস্তি দিতে পারতো, ঠিক আছে। তারপরে হাউস ওয়াইফরা যখন বুয়াদেরকে মেরে ফেলতেছে, অনেক ক্ষেত্রে মার্ডারও হয়ে যাচ্ছে, তো তাহলে এটা কি, এটা তো নর্মাল কোনো ই না, এটা হচ্ছে সাইকিয়াট্রিতে এটা বলা হয় যে সে আনন্দ পাচ্ছে, এটা কিন্তু যৌন আনন্দ না, বাট সাইকিয়াট্রিতে যদি অরিজিন ধরেন সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন থেকে এসেছে, এই জন্য ধর্ষবাদ, অর্থাৎ ধর্ষণ করে সে সেক্সুয়াল আনন্দ পেল, আর মর্ষবাদ সে নিজেকে ক্ষতি করে, পেইনফুল সাফারিং। আপনি ম্যাসোকিস্টিকে আরেকটা উদাহরণ কি হতে পারে, দেখবেন হাই হোসেন হাই হোসেন, সবাই নিজের গায়ে কি করে অনেক জোরে জোরে চাবুক মারে, তারপরে হচ্ছে লোহার কি কি জানি মেরে ক্ষত করে যে আশুরাতে, এটা কি আমাদের একটা ম্যাসোকিস্টিক হচ্ছে ম্যাসোকিস্টিক একটা রিচুয়াল, এটা একটা প্রথা যেটা আসলে ম্যাসোকিস্টিক, অর্থাৎ নিজেকে সাফারিং এর মাধ্যমে দিয়ে সে কি করছে ডিভোট করছে নিজেকে, নিজেকে নিয়োজিত করছে ঈশ্বরের কাছে, আল্লাহ তাআলার কাছে। সো সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন যদিও উৎস বাট এটা ইউজটা হচ্ছে যে কোনো ধরনের, যখন নিজেকে আপনি পেইন সাফারিংয়ে রাখবেন তখন হবে
ম্যাসোকিজম অথবা ম্যাসোকিস্টিক বিহেভিয়ার অথবা আপনি একটা ম্যাসোকিস্ট পারসন, আর স্যাডিস্টিক স্যাডিজম, হ্যাঁ স্যাডিস্ট পারসন যদি আমরা বলি তাহলে বলতে হবে অন্যকে পেইনফুল সাফারিং এর মাধ্যমে যখন আপনি নিজে আনন্দ পাচ্ছেন। আচ্ছা তাহলে এই নাম দেখে বোঝাচ্ছে স্যাডো ম্যাসোকিজম, অর্থাৎ দোনোটার হচ্ছে কি একটা কম্বিনেশন, অর্থাৎ ধর্ষ মর্ষবাদ একসাথে, বাংলাতেও আছে এটা, ধর্ষ মর্ষবাদ একসাথে। অল রাইট, তার মানে আপনি দোনোটাতেই আনন্দ পান, আপনি নিজেকেও ক্ষতি করে আনন্দ পাচ্ছেন আরেকজনকে ক্ষতি করেও আপনি আনন্দ পাচ্ছেন। সো সাইকিয়াট্রিতে কেন, কারণ এগুলো মানুষের বিকৃত চিন্তাভাবনা, পারভার্সন পারভার্সিটি বলি না আমরা। আচ্ছা এখন দেখেন রিলেটিভ ইন্টেলিজেন্ট প্যাসিফিজম মানে কি, শান্তিবিদ শান্তিবাদ মানে এটা নাউন, তাহলে প্যাসিফিস্ট যদি হয় পার্সন নাউন অর্থাৎ শান্তিবিদ, হেডোনিস্ট এটা আবার পার্সন নাউন, হিডোনিজম দিতে পারতো, হিডোনিজম কিন্তু নাউন আর এটা হচ্ছে পার্সন নাউন, হিডোনিস্ট, হি ইজ এ হিডোনিস্ট পার্সন, ভোগবাদী যার জীবন হচ্ছে খাওয়া দাওয়া ঘুম ঘুরে বেড়ানো আর কোনো কাজ নাই, কারণ মানুষ পৃথিবীতে এসেছে আনন্দ করার জন্য, হেডোনিস্টিক ম্যাটেরিয়ালিস্টিক আর কি, অর্থাৎ সে খাওয়া দাওয়া খুব পছন্দ করে, ঘুরবে ফিরবে মানে যত ধরনের প্লেজার আছে সেন্সুয়াল প্লেজার সেগুলোতে, দ্য পারস্যুট অফ কি প্লেজার সেন্সুয়াল প্লেজার, খাওয়া দাওয়াতে বেশি, তারপরে হচ্ছে ধরুন অনেক দামি ওয়াইন খাবে, অনেক দামি রেস্টুরেন্টে সে যায় বিভিন্ন ধরনের স্টিক খাবে, এটা হচ্ছে হিডোনিস্ট ব্যক্তির কাজ, দামি দামি পোশাক ব্র্যান্ডের পোশাক, তো বুঝতে পারছেন হিডোনিস্ট। হ্যাঁ অর্থাৎ তার মধ্যে কোনো স্পিরিচুয়ালিটি কিছু নাই, চিন্তাভাবনা ঈশ্বরকে নিয়ে চিন্তাভাবনা মেডিটেশন এগুলো নিয়ে কোনো চিন্তাভাবনা সে জীবনে এগুলো পছন্দ করে না, হিডোনিস্ট। আচ্ছা সেন্সুয়ালিস্ট সাথে সাথে দেওয়া আছে, তো বোঝাই যাচ্ছে সেন্সুয়াল মানে কি, যত ধরনের লাক্সারি জিনিস পছন্দ সেন্সুয়ালিস্ট, খুবই ফোমের বিছানাতে সে শুবে, নর্মালটাতে সে শুবে না, ঠিক আছে প্লেন ছাড়া কোথাও যায় না এরকম আর কি সেন্সুয়ালিস্ট ব্যক্তি, কি যত ধরনের তার সেন্সে যেটা আরাম লাগে, পারফিউম দামি দামি পারফিউম সে ইউজ করবে, পারফিউম ছাড়া বাইরে যায় না, তাহলে কি বুঝতে পারছেন সেন্সুয়ালিস্ট মেয়েরা, ইদানিংকার মেয়েরা উচ্চবিত্ত ঘরের মেয়েরা কিন্তু নর্মালি কি সেন্সুয়ালিস্ট হয়। গলাপচুরি পার্সন নাউন, পার্সন লেখাই আছে একজন ব্যক্তি যে হচ্ছে কি ডিভোটেড টু, তার লাইফটাই হচ্ছে ডিভোটেড টু পার্সুট অফ প্লেজার, ভলাপচুয়ারি, হ্যাঁ মাই ফ্রেন্ড ইজ এ ভলাপচুয়ারি রিচ কিড, এটা কিন্তু পার্সন নাউন, তাহলে কি সরাসরি বলে দেবেন মাই ফ্রেন্ড ইজ এ ভলাপচুয়ারি, অর্থাৎ সে অনেক বড় লোকের ছেলে এবং সে হচ্ছে এরকম ভোগবাদী, সাইবারাইটও তাই পার্সন নাউন, সাইবারাইট গিভেন টু কি প্লেজার, গিভেন টু ম্যাটেরিয়ালিস্টিক প্লেজার, ভোগবাদী ইন্দ্রিয় পরবশ, এই যে সেন্সুয়াল তো সরাসরি ইন্দ্রিয় পরবশ, যত ধরনের ইন্দ্রিয়তে তারা হচ্ছে নিজেদেরকে নিয়োজিত করে, ইন্দ্রিয় আমরা জানি আমাদের ফাইভ সেন্সেস, আমাদের দৃষ্টি আমাদের নাক আমাদের কান, ঠিক আছে তারপরে হচ্ছে জিহ্বা, তারপরে আর কি, তারপরে হচ্ছে সেন্স, আরেকটা হচ্ছে কি টাচ, তাহলে কি এই সব সেন্সগুলো নিয়ে সে সবসময় নিজেকে ব্যস্ত রাখে, তাহলে কি হিজ এ সেন্সুয়ালিস্ট পার্সন, তাহলে এগুলো সব হচ্ছে কি ইন্দ্রিয় পরবশ ভোগবাদী সবকিছু একই বাংলা। অলরাইট, এগুলো পাবেন আসলে ঘুরে ফিরে পেপারে ডেইলি স্টারেই পাবেন, পড়তে গেলে বিভিন্ন আর্টিকেলে ঘুরে ফিরে আসে।